সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বাংলা নতুন বছর 1425। শেকো সন্ধানের তাগিদে আয়োজিত হলো ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানটের বর্ষবরণের আয়োজন। রাজধানীর রমনা বটমূলে ভোরের রাগ আলাপ দিয়ে শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান। ইয়াসমিন রিমোর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মীর মঞ্জুরুল। নতুন সূর্য, নতুন আশা, নতুন করে পথ চলা, গানে গানে নতুন দিনের নতুন সূর্যকে বরণ করল ছায়ানটের শিল্পীরা। ভোর সোয়া ছয়টায় শুরু হয় ছায়ানটের বর্ষবরণের এ আয়োজন। 150 শিল্পী অংশ নেন এতে। 16 একক, 12 সম্মেলক, 2 আবৃত্তি দিয়ে সাজানো হয় এবারের আয়োজন। ছায়ানটের এ প্রভাতী আয়োজনে অংশ নিয়ে নববর্ষকে বরণ করতে ভোর থেকেই ঢল নামে তরুণ তরুণী, নারী শিশুসহ সর্বস্তরের জনতার। হাজারো বাঙালি এখানে মেতে ওঠেন নব আনন্দে, নতুন বছরে নতুন উদ্দীপনা নিয়ে। বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি কীভাবে বর্ষবরণ করি দেখানোর জন্য বা ফিল করার জন্য নিয়ে আসা। কোনো বছর যদি এই আয়োজন উপভোগ না করতে পারি তাহলে মনে হয় কিছু একটা হয়নি। বৈশাখ হচ্ছে বাঙালির প্রাণের উৎসব, এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। আধা শতাব্দীরও বেশি সময় ধরে বাঙালির জাতীয় চেতনা আর ঐতিহ্যের অংশ ছায়ানটের বর্ষবরণের এই আয়োজন। যেন শুধুই নতুন বছরকে আবাহন জানানো নয়, এবারে নববর্ষ এসেছে প্রকৃত অর্থে বাঙালি জাতির নতুন করে জেগে ওঠার তাগিদ নিয়ে, বিশ্বায়নের বাস্তবতায় শিকড় সন্ধানের তাগিদ। পরস্পর সম্বন্ধ থেকে আমরা বিশ্বকে যুক্ত করে নেব আমাদের সঙ্গে, শিকড়ের মাটিতে দৃঢ়বদ্ধ থেকে বিশ্বায়নের ফলে পাওয়া সত্য সুন্দরকে আত্মগত করে ঋদ্ধ হব আমরা। পাকিস্তানি অপশাসনকে অগ্রাহ্য করে বাঙালি সংস্কৃতিকে জাতির জীবনে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠা পায় ছায়ানট। দিনে দিনে পহেলা বৈশাখ উদযাপন হয়ে ওঠে একটি আন্দোলন। যা কিছু শুভ, যা কিছু কল্যাণকর, তার সবটুকু যেন পৌঁছে যায় বাঙালির ঘরে ঘরে, সেই মঙ্গল বারতায় স্বাগত জানানো হলো বাংলা 1425 সালকে। গত কয়েক দশক ধরে ছায়ানটের বর্ষবরণের আয়োজন হয়ে উঠেছে সার্বজনীন। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, রমনা বটমূল, ঢাকা।